নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে পিকনিকের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো তোমরা সকলে। দেখো, আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে সকাল সকাল। দেখো, রাস্তায় লোকের সংখ্যা অনেকটাই কম রয়েছে, সকাল সকাল বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। চলো, কোথায় যাওয়া যায় সেটাই দেখে নাও। চলো, ঘুরে আসছি। প্রায় পৌঁছে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সবুজ গলির মাধ্যমে। দেখো, একটু মাঠের মধ্যে ঢুকানো হচ্ছে গাড়িটাকে, এবার আমরা এখানেই নেমে যাব। দেখো কত সুন্দর, একদম ফাঁকা ছোট্ট একটা নদী রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখো, এখানে একটা ঝর্ণা রয়েছে খুব সুন্দর, কিন্তু আবহাওয়াটা এতটাই ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা নিচে নামতে পারিনি বন্ধুরা। কিন্তু দেখতে এতটাই ভালো লাগছিল, কি বলবো, জলগুলো এত সুন্দর ঝর্ণার মতন পড়ছে, প্রত্যেকেই রয়েছে দেখো মুজো ঠুজো খুলে একদম জলের উপর দাঁড়িয়ে পড়েছে। দেখো জলগুলো খুব সুন্দরভাবে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, আমি নামতে পারিনি, এতটাই ঠান্ডা রয়েছে। আর চারিদিকে ফাঁকা রয়েছে, হাওয়া ঠান্ডা প্রচণ্ড একদম, সেই জন্য নামা হয়নি। কিন্তু চারিদিকটা ঘুরে বেশ সুন্দরই দেখে এলাম, খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকেই খুব জলে নেমে মজা করছিল। দেখো কাছ থেকে জলের স্রোত আর জলের আওয়াজটা প্রচণ্ড একদম, এত সুন্দর আওয়াজ, কি বলবো, আসতেই মন চাইছিল না, তবু আসতে হবে, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর চারিদিকটা আবহাওয়া রয়েছে, দেখো একটা ঠাকুরের স্থান যেখানে মহাদেব রয়েছে, তাকে প্রণাম করে নিলাম। এবার প্রত্যেকে মিলে দেখো খেয়ে নিচ্ছি, বাড়ি থেকে তৈরি করে নিয়ে গেছি চিকেন চাপ, রাইস আর স্যালাড সঙ্গে। চলো এবার খেয়ে নেব সকলে মিলে, দেখো সাজিয়ে নিয়েছি, এবার চলো খেয়ে নিই। এবার বন্ধুরা খাওয়া হয়ে গেছে, একটু ঘুরে নিলাম চারিদিকটা, বেশ তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম চারিদিকটা কেমন লাগছে। দেখো একদম সবুজে ঘেরা চারিদিকে, কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছিল, এর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে এবার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। চলো এবার বাড়ি ফিরে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, চলো। আস্তে আস্তে দেখো হাই রোডে উঠে গেছি, এবার রোড ধরে চলে যাব, অনেকটা দূর যেতে হবে বন্ধুরা। চলো এবার বাড়ির পথে চলে যাচ্ছি, যাবার সময় কিছু কেনাকাটা করা রয়েছে। দেখো কি কি নিয়ে এলাম, এনেছি বিস্কুট, সঙ্গে বিস্কুটের প্যাকেটগুলো রয়েছে।
আর রয়েছে এদিকে চানাচুর, দেখো শীতকাল একদম, চানাচুর রয়েছে আর রয়েছে সঙ্গে মুড়ি, মুড়ি রয়েছে বন্ধুরা, মুড়ি চানাচুর সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো আর গরম গরম চা করে নেবো। এখন সন্ধে হয়ে গেছে, খেতেও ভালো লাগবে, বসে বসে আড্ডা দেবো আর খেয়ে নেবো। চলো, আর এদিকে রয়েছে দেখো দোকান থেকে নিয়ে এলাম মিষ্টি, দেখো মিষ্টিটাকে খুলে নেওয়া হচ্ছে, এটা দুধের মিষ্টি, খুব সুন্দর খেতে লাগে, আমাদের প্রত্যেকে খুব ভালো লাগে এই মিষ্টিটা, মিষ্টিটা আনা হয়েছে দেখো। চলো সবাই মিলে এবার ভাগ করে খেয়ে নেবো মিষ্টিটা, দুধের মিষ্টি রয়েছে, এটা খেতে খুব ভালো, এলাচি একটা গন্ধ আছে, খুব সুন্দর লাগে। আর এটাতে কী রয়েছে বলো তো বন্ধুরা, এটাতে রয়েছে গরম গরম সিঙ্গারা, একদম শীতকাল সিঙ্গারা না হলে ভালোই লাগে না তাই না, শীতকাল বলে কথা, সিঙ্গারা রয়েছে আর এগুলো দুধের মিষ্টিটা রয়েছে। চলো এবার সবাই মিলে পরিবেশন করা হোক সবাইকে, চলো এবার তুলে নেওয়া হচ্ছে, দেখো একদম ক্ষীর ক্ষীর এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, একদম ক্ষীরের মতো হয়েছে। চলো এদিকে খাবার জন্য নিয়ে নেবো প্লেটে করে তুলে, দেখো প্লেটে তোলা হয়ে গেছে, দেখো এলাচ রয়েছে, এলাচের একটা খুব সুন্দর গন্ধ, খেতে ভালো লাগে, চলো এবার খেয়ে নিই। বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, প্রত্যেকে একটা করে লাইক করে দিও ভালোবেসে সকলে, আর যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, পুরনো বন্ধুরা তো পাশে রয়েছে, সবাইকে অসংখ্য ভালোবাসা, থ্যাংকস ফর ওয়াচিং, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো।